نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তো বন্ধুরা আজকের আলোচ্য বিষয় ইতিকাফের বিষয় নিয়ে তো ইতিকাফ আরবি শব্দ এর অর্থ নিজেকে কোন নির্দিষ্ট স্থানে শক্তভাবে অবস্থান করা অবস্থান করা বলতে নারী পুরুষের একই উদ্দেশ্যে স্থানের ব্যবধান আবশ্যক যেমন নারী আলাদা একটি রুমে বা রুমের যে কোনো একটি অংশ হলে চলবে পর্দা সহিত ও স্থানটি পাক পবিত্র আবশ্যক পুরুষদের মসজিদে গিয়ে ইতিকাফ করা তবে শর্ত অনুযায়ী হতে হবে শরীয়ত অনুযায়ী যে বিধিবিধান দেওয়া আছে তা মেনে চলতে হবে রমজানের নাজাতের শেষ 10 দিনের মধ্যে সূর্য অস্ত যাওয়ার পূর্বে বা আসরের নামাজ আদায় করে মাগরিবের ওয়াক্তের পূর্বে এই সময়ের মধ্যে ইতিকাফের নিয়তে ও রোজা থাকতে হবে ইতিকাফ থাকা অবস্থায় আমরা যখন ইতিকাফে বসব তখন অবশ্যই রোজা থাকা শর্ত অবশ্যক রোজা থাকতে হবে রোজা রেখে ইতিকাফের নিয়তে যে সময়ে বসবে ঠিক একই সময় ইতিকাফ শেষ করতে হবে তবে আমরা চেষ্টা করব রমজানের শেষ 10 দিন ইতিকাফে বসার কারণ কদরের রাতগুলো বেজর রাতে আদায় করা হয় কিন্তু আমরা জানি না কদর নির্দিষ্ট কত তারিখে হয় সেজন্য আমরা রমজানের শেষ 10 দিন ইতিকাফে বসলে অনেক বড় একটি ফজিলত অর্জন করতে পারব যা কদরের রাতের শেষ 10 দিনের রোজার রাত বেজর রাতগুলোতে আমরা আদায় করে থাকি নাজাতের 10 দিনে বেজর রাতগুলোতে আমরা কদরের রাতগুলো আদায় করে থাকি হাজার বছরেরও অধিক আমলের সওয়াব এই কদরের রাতের ইবাদতের মাধ্যমে আমাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দিয়ে থাকেন এক রাত ইবাদত করে হাজার বছরের অধিক পরিমাণের ইবাদতের সওয়াব পাওয়া যায় আর আমরা একদিনও ইতিকাফ আদায় করতে পারি তবে ফজিলত কম ইবাদত করা আদায় হয়ে যাবে আমরা যদি ইতিকাফ একদিনও বসি তো একদিনও ইতিকাফ আদা হয়ে যাবে